ইসরায়েলের চোখে ধুলো দিয়ে এবার ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিল জাতিসংঘ। ফিলিস্তিনের স্বাধীনতা চাইছে চীন এবং রাশিয়া। দর্শক, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ফিলিস্তিনের পক্ষ নিয়ে কি বলেছেন এবং চীন এবং রাশিয়া ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কি বলেছেন, জানাবো তার বিস্তারিত। দর্শক, অবরত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাস। এর পাল্টা জবাবও দিয়েছে ইসরায়েল, ফলে পরিস্থিতি এখন উত্তপ্ত মাত্রায় পৌঁছেছে। এরই মধ্যে ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দুই রাষ্ট্রই ফিলিস্তিন ইসরায়েল সংকটে মানুষের প্রাণহানি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। চীন রাশিয়া দুই দেশই দ্বিরাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বিবৃতি দিয়েছে। চীন জানিয়েছে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। এ লক্ষ্যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে চীন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চীনের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। বেজিংয়ে নিযুক্ত ইসরায়েলের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউবাল ওয়াক্স বলেছেন, তারা চীন থেকে হামাসের এই হামলার বিশেষ কঠোর নিন্দা আশা করেছিল, কেননা চীনকে নিজেদের বন্ধু হিসেবে দেখে ইসরায়েল। এদিকে সংঘাত সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরায়েলের আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ অবরোধের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েল বাহিনীর এই অবরোধের ফলে গাজায় বর্তমান ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এবারের হামাসের হামলা খালি খালি হয়নি, দীর্ঘ এক দশকের দখলের কারণেই এই হামলা হয়েছে। এর আগে গতকাল সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ইসরায়েল। এবারের অবরোধে 20 লাখের বেশি মানুষের এই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, হামাস পরিচালিত গাজায় সম্পূর্ণ অবরোধের অংশ হিসেবে তারা সব বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে, একই সঙ্গে খাদ্য ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছি, বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস সবই বন্ধ করে দেওয়া হবে। এদিকে পিছু হাঁটলেন নেতানিয়াহু, বললেন এখন যুদ্ধ করতে তারা চান না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা এখন যুদ্ধ করতে চাই না, এখানেই এটি শেষ করতে চাই। মঙ্গলবার 10 অক্টোবর তিনি কথা বলেছেন। হামাসকে মোকাবেলায় ইসরায়েল 3 লাখ সৈন্য মোতায়েন করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, 1973 সালের ইয়ম কাপুর যুদ্ধের পর 4 লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করেছে ইসরায়েল, আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য মোতায়েন করেছে তেল আবিব। জাতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে, তাই আমরা আর যুদ্ধ করতে চাই না, আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও এটি ভালোভাবে শেষ করবে।